ইউক্রেন যুদ্ধের জেরে 2022 সালে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেয়া নিষেধাজ্ঞায় সামিল হয় 37টি দেশ। জ্বালানি, প্রযুক্তি, পরিবহন ও আর্থিক খাত সহ রাশিয়ার অর্থনীতির প্রায় সব প্রধান খাতকে টার্গেট করেই দেয়া হয় এই নিষেধাজ্ঞা, যার নজির অনেকটাই বিরল। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছর পরও মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব খুব একটা দৃশ্যমান নয়, বরং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা একটি শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিশ্ব অর্থনীতিতে, যা এশিয়ার অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার অর্থনীতিকে মূলত ভাসিয়ে রেখেছে চীন, ভারত, তুরস্কের পাশাপাশি উপসাগরীয় ও মধ্য এশিয়ার দেশগুলো। এই অর্থনৈতিক লেনদেনে আবার সমৃদ্ধ হচ্ছে এসব দেশের অর্থনীতি। এশিয়ার দেশগুলো এখন একই সঙ্গে রুশ পণ্যের রপ্তানি গন্তব্য ও আমদানির উৎস। নিষেধাজ্ঞার মধ্যেই গত বছরের শেষের দিকে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে দিনে 13 লাখ ব্যারেল তেল আমদানি করত। ওই সময় এশিয়ার দেশগুলো রাশিয়া থেকে আমদানি করত 12 লাখ ব্যারেল তেল। তবে 2023 সালের শুরুতে রাশিয়া থেকে ইউরোপের তেল কেনার পরিমাণ নেমে আসে দৈনিক 1 লাখ ব্যারেলের নিচে। বিপরীতে এশিয়ার বাজারে রাশিয়ার তেল বিক্রি উন্নীত হয় দৈনিক 28 লাখ ব্যারেলে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিকোলাস মালডারের লেখা এশিয়া টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা কোম্পানিগুলো সরে আসায় রাশিয়ার বাজারে সেই শূন্যতা এখন পূরণ করছে এশীয় রপ্তানিকারকরা, যার সুবিধা সবচেয়ে বেশি ভোগ করছে চীনের কোম্পানিগুলো। রাশিয়ার গাড়ির বাজারে 40% ও স্মার্টফোনের 70% দখল করে নিয়েছে তারা। 2023 সালে চীন রাশিয়ার বাণিজ্য $237 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যে গত এক বছরে মস্কো দিল্লির মধ্যে বাণিজ্য 205% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $40 বিলিয়ন, পিছিয়ে নেই মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলো। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে যথাক্রমে 68% ও 87%। রাইসুল ইসলাম, সময় সংবাদ।